সালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আমি ইমরান আপনারা দেখছেন বাংলা সাপোর্ট চ্যানেল তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটি অফার শেয়ার করব। যে অফারের মাধ্যমে আপনি ভালো পরিমাণ পেটিএম ক্যাশ ইনকাম করে নিতে পারবেন এবং এর সাথে আরেকটি ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাকে অনেকেই মেসেজ করেছেন যে অ্যামাজন পে ব্যালেন্সের টাকা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কিভাবে নেব দেখুন আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব অ্যামাজন পে ব্যালেন্সে আপনার যত টাকা আছে আপনি আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন চাই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হোক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হোক বা এমনি কোনো ব্যাঙ্ক হলেও সেই ব্যাংকের মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন ভিডিওটি অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখতে কোথাও কাট করবেন না না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো বন্ধুরা এই রবিবারে কীভাবে সিলেক্ট করা হয়নি আমি একটু ছিলাম তো সেই জন্য আজকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি লেফাফা দেবো ওকে লেফাফা ওখান থেকে আপনি পেটিএম ক্যাশ নিয়ে নিতে পারবেন তো যান গিয়ে ভিডিও নিচে লিঙ্ক আছে গ্রুপের মধ্যে জয়েন হয়ে যান ভিডিও আপলোড করার ঠিক তিন ঘন্টা পরে কিন্তু লেফাফাটা দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নিই বন্ধুরা ফার্স্ট অফার আসছে জিপি গোল্ডের তরফ থেকে দেখুন জিপি গোল্ড দিচ্ছে পার রেফার এখন দশ টাকা করে এবং আপনি যদি এখানে ক্লিক করে এই যে থ্রি লাইন্স আছে এখানে ক্লিক করে এবং মাই ওয়ালেটে যাবেন মাই ওয়ালেটে গিয়ে অ্যাড মানি আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানিতে ক্লিক করবেন এবং এখান থেকে যদি আপনি দশ টাকা মিনিমাম দশ টাকা যদি অ্যাড করেন এবং অ্যাপ্লাই কুপন করে আপনি দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনি গেট জিটি গেট টেন গেট টেন করে আপনি এখানে ক্লিক করে এটা যদি অ্যাপ্লাই করেন আপনি কুড়ি টাকা পেয়ে যাবেন দশ টাকা অ্যাড হবে এবং দশ টাকা এক্সট্রা আপনি পেয়ে যাবেন এবং সেই টাকা দিয়ে আপনি গেম খেলে আরও কিছু টাকা ইনকাম করতে পারবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দশ টাকা দিয়েও আপনি কিন্তু গেমের মধ্যে পার্টিসিপেট করতে পারবেন কিছু কোশ্চেন করবে অ্যান্সার দিতে হবে আপনি এখান থেকে কিন্তু কিছু পেটিএম ক্যাশ ইনকাম করে নিতে পারবেন বন্ধুরা সঙ্গে পার রেফার কিন্তু আপনি দশ টাকা করে পাচ্ছেন যাকে রেফার করবেন সে যদি তার পেটিএম থেকে দশ টাকা অ্যাড করে এই গেমের মধ্যে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দশ টাকা পেয়ে যাবেন মিনিমাম পঞ্চাশ টাকা কিন্তু আপনার পেটিএম নিতে পারবেন ওই অ্যাপের পেমেন্ট প্রুফ আপনি দেখতে পাচ্ছেন ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা একশো টাকা দুশো টাকা এইভাবে কিন্তু আমি রিসিভ করেছি পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন ক্যাশ ফ্রি থেকে না দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পেমেন্ট রিসিভ করেছে এক সেকেন্ডে কিন্তু টাকা আসে মানে ওখান থেকে রিডিম করার সাথে সাথে আপনার পেটিএমে টাকা ঢুকে যাবে এবং এই বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে আপনি যদি না বুঝতে পারেন রেজিস্ট্রেশন কী করে করতে হয় তো ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিও একদম ফার্স্ট লিঙ্ক থাকবে জিপি গোল্ড ভিডিও বলে লিঙ্ক থাকবে ওই লিঙ্ককে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে এর মধ্যে রেজিস্টার করে আপনি ভালো পরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা নেক্সট আপনার আসছে পেটিএম মার্চেন্ট থেকে দেখুন আপনার কাছে যদি একটি পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কি করবেন একটি নাম্বার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই নাম্বারে জাস্ট আপনি মিস কল দেবেন কোন নাম্বার থেকে মিস কল দেবেন যেই নাম্বারে আপনার পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বার থেকে জাস্ট একটা মিস কল দেবেন মিস কল দেওয়ার পরে মিনিমাম দুটো পেমেন্ট রিসিভ করবেন আলাদা আলাদা পেটিএম অ্যাকাউন্ট থেকে তার জন্য আপনি পেটিএমের তরফ থেকে পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যদি আপনি অফারটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করেন এক সপ্তাহের মধ্যে আপনার পেটিএম ওয়ালেটের মধ্যে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কোনো ওয়াললেটের মধ্যে পাবেন যেই অ্যাকাউন্টটা আপনার পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্ট পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে তারা মিনিমাম কুড়ি টাকা বা তার উপরে আপনি রিসিভ করবেন দুবার পেমেন্ট রিসিভ করবেন তার জন্য কিন্তু আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেটিএমের তরফ থেকে পেয়ে যাবেন তারা নেক্সট যে ট্রিকটি আমি আপনাদের সাথে বলছিলাম সেই নেক্সট ট্রিকটি হচ্ছে অ্যামাজন পে ব্যালেন্সের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে নেবেন দেখুন এটা কিন্তু অনেকেই জানতে চায় অনেকেই শিখতে চায় যে কীভাবে অ্যামাজন পে ব্যালেন্সের টাকা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেব কেননা অ্যামাজন অনেক ক্যাশব্যাক দিয়ে থাকে অ্যামাজন গিফট ভাউচার থ্রু ক্যাশব্যাক পান অ্যামাজন রিচার্জ করলে আপনি ক্যাশব্যাক পান তো এইভাবে আপনি ক্যাশব্যাক থাকেন তো এই টাকাটা আপনি ব্যাংকে কীভাবে নেবেন দেখুন আমার একশো টাকা আছে এটা আমি ব্যাঙ্কে নেব তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনের হেল্প নিতে হবে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে স্ন্যাপে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনি ইনস্টল করে নেবেন এবং অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করে নেবেন খুব তাড়াতাড়ি দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যামাজনের টাকা নিয়ে নিতে পারবেন ওকে তো এমন ধরনের অপশান চলে আসবে এবং এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন যেহেতু আপনি নিউ ইউজার নিউ ইউজার হলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পরে এখানে আপনি আপনার ফুল নেম দিয়ে দেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নাম আছে সেই নামই দেবেন সেই নামই রেজিস্টার করবেন এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন ও এখানে দিয়ে দেবেন আপনার ইমেল আইডি তারপরে দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার ওকে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড চুজ করবে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার কাছে ওটিপি ঢুকবে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনার কাছে এমন ধরনের একটি অপশান চলে আসবে এখানে জিজ্ঞেস করছে আপনার স্টেট তো আপনি এখানে স্টেট আপনার দিয়ে দেবেন আমার ওয়েস্ট বেঙ্গল তো এখানে সিটি আমার সিটি কলকাতা এখানে কলকাতা আমি দিয়ে দিলাম আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন এবং এখানে পিনকোড নাম্বার দিয়ে দেবেন অ্যাড্রেস পিনকোড নাম্বার দেওয়ার পরে এখানে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে আপনার ফোর ডিজিট পিনকোড নাম্বার চাচ্ছে এই ফোর ডিজিট পিনকোড নাম্বার দেবেন এবং সেটি মনে রাখবেন অ্যাপ্লিকেশন ওপেন করার সময় আপনার সেই পাসওয়ার্ডটি লাগবে না ফোর ডিজিট পিনকোড নাম্বার দিলেই হবে ওকে ওকেতে ক্লিক করার পরে ফাইনালি আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে এখানে এই কোনায় এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পরে অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হলে কী নামে আছে সেই নামটি দিয়ে দেবেন এবং নিক নেম তারপর আছে নিক নেম যাই হোক একটি নাম দিয়ে দেবেন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হলে ফার্স্ট নাইন ওয়ান দিয়ে দেবেন এবং আপনার যে মোবাইল নাম্বারে পেটিএম খোলা আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন তারপরে একটি মোবাইল নাম্বার চাচ্ছে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন অন্য যে কোনো একটি মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বার রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বার কিন্তু দেবেন না অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে এখানে হান্ড্রেড অ্যামাউন্ট কত বসাবেন আপনি যত টাকা ট্রান্সফার করতে চান মানে অ্যামাজন থেকে ব্যাঙ্কে যত টাকা ট্রান্সফার করতে চান তত অ্যামাউন্ট বসিয়ে দেবেন এবং পারপাস কি অ্যামাউন্ট যে ট্রান্সফার করছেন তার পারপাস পারপাস আপনি কী করবেন এডুকেশন পেমেন্টস এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ডিটেলস পুরো চলে এসছে এবং একটি অপশান আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশানে আপনি দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান পিরিয়ডটি এখানে আপনি ক্লিক করবেন এখানে একটি অপশান আছে সেম ডে দ্বিতীয় নম্বর আছে টি প্লাস ওয়ান তৃতীয় নম্বর আছে টি প্লাস টু এর মানেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি সেম ডে মানে একদিনেই আপনি টাকাটি পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যেদিন অ্যামাজন থেকে টাকাটি কেটে নেবে সেই দিনেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং টি প্লাস ওয়ান মানে একদিন পরে ওয়ান বিজনেস ডে মানে সেদিন যদি রবিবার বা রকম ছুটি থাকে হোলিডে থাকে তাহলে সেই হোলিডে বাদ দিয়ে আপনি তারপরে দিন পেয়ে যাবেন এবং তারপর কি টু বিজনেস ডে মানে দুদিনের মধ্যে পাবেন যদি রকম ছুটি ছাড়া না থাকে দু দিনের মধ্যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আমি কী করবো ওখানে সেম ডে ক্লিক করবো সেম ডে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এমন ধরনের একটি অপশান আপনার সামনে চলে আসবে এবং এখানে কেউ করার জন্য বলবে তো কেওয়াইসি আপনি কি করবেন জাস্ট ওকে আপনি ক্লিক করে দেবেন এখানে কি করবেন আপনি আপনার আধার নাম্বার দিয়ে দেবেন আধার কার্ডের যে নাম্বারটি সেটি এখানে দিয়ে দেবেন আপলোড আধার ইমেজ এখানে বলছে আধার ইমেজ আপলোড করতে বলছে তো আপনার আধার কার্ডে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্যামেরায় ক্লিক করবেন এবং আপনার আধার কার্ডটি নিজে রাখবেন ক্যামেরা করে ওকে করে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সাবমিটে ক্লিক করার পরে ফাইনালি সাবমিট কিন্তু হয়ে যাবে এবার আপনি চলে যাবেন এক্সিস্টিং পে এক্সিস্টিং পে এখান থেকে আপনি পেমেন্ট করবেন দেখুন আমার ডিটেলস এখানে চলে এবং এখানে অ্যামাউন্ট কত বসাবো একশো বত্রিশ টাকা অ্যামাউন্ট বসাবো ওকে কেননা আমার অ্যামাজন পে ব্যালেন্সে একশো বত্রিশ টাকাই আছে এখানে পারপাস কি আছে পারপাস জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আমি এডুকেশনাল পেমেন্টস সিলেক্ট করছি এবং সাবমিট অপশানে আমি ক্লিক করে দেবো সাবমিট অপশানে যখনই আমি ক্লিক করে দেবো আমার সামনে এমন ধরনের অপশান চলে আসবে তো এখানে আমি সেম ডেতে আমি ক্লিক করে দিচ্ছি সেম ডেতে ক্লিক করলে আমার কত কাটবে আমাকে চার্জ দিতে হবে তিন টাকা পঁচানব্বই পয়সা এবং পে এখানে ক্লিক করলাম পেতে ক্লিক করার পরে আপনি চলে আসবেন ওয়ালেট অপশানে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ালেট ওয়ালেটে ক্লিক করার পরে আপনার সামনে এমন ধরনের অপশান চলে আসবে এবং আপনি কী করবেন এখান থেকে ওয়ালেট অপশান এখান থেকে চুজ করে নেবেন নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশান আসছে অ্যামাজন পে তো অ্যামাজন পেতে জাস্ট আপনি ক্লিক করবেন যদি জিও মানির টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান তাহলে জিও মানি করতে পারবেন আপনি যদি ফ্রি চার্জের টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান ফ্রি চার্জের টাকাও ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন ফ্রিচার্জ নিয়ে আমি একটি দারুণ ভিডিও আনবো খুব তাড়াতাড়ি অ্যামাজন পে ব্যালেন্সে ক্লিক করে দেবেন অ্যামাজন পে ব্যালেন্সে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন এবং পে নাওয়ে ক্লিক করে দেবেন পে নাও যখনই ক্লিক করবেন এবং আপনার সামনে পেজ রিডাইরেক্ট হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে আপনাকে লগ ইন করতে হবে কী দিয়ে লগ ইন করতে হবে সেই অ্যামাজন যে পাসওয়ার্ড এবং ইমেল আইডি আছে যেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট খোলা সেই ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নেবেন তো বন্ধুরা যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে এমন ধরনের অপশান চলে আসবে এখানে আপনি ইউজ অ্যামাজন পে ব্যালেন্সে ক্লিক করবেন পে নাও পে নাওয়ে আমি জাস্ট ক্লিক করে দেবো পে এনআ ক্লিক করার পরে আপনার ট্র্যানজ্যাকশান কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ট্র্যানজ্যাকশন সাকসেসফুল হয়ে এখানে কিন্তু পেন্ডিং অপশান শো করছে তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট কমপ্লিট আমি দুবার কিন্তু পেমেন্ট নিয়েছি একবার পাঁচশো টাকা একবার চারশো পঁচাশি টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়েছি অ্যামাজন পে ব্যালেন্সের টাকা এবং এটি দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং দেখাচ্ছে তো আজকে দিনের মধ্যে আজকে দিনের মধ্যেই কিন্তু এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে কত একশো টাকা তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ট্রানজেকশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্র্যানজাকশন এখান থেকে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা এখান থেকে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে একটু করে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই আবার দেখবে আপনাদের সাথে নেক্সট ভিডিওয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা টেক্স সাপোর্ট চ্যানেলের সাথেই থাকবেন